আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভিতরটা, এই যে দেখুন একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপিটা রান্না করতে মোট 20-25 মিনিট সময় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি রুজিনা, রুজিনা কুকিং অ্যান্ড বলতে চলে আসলাম আপনাদের সামনে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি করে দেখাবো আপনাদেরকে চিকেন মালাই কোপ্তা কারি রেসিপি, যেটা কিনা খেতে হওয়া অসম্ভব মজার আর করাটাও একদমই সহজ। এই মালাইকারিটা একবারই সহজভাবে করে নিতে পারবেন আর খেতে হবে অসম্ভব মজার। যে কোনো ঈদে, যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে আপনার প্রিয়জনকে খুব সহজেই তৈরি করে খাইতে পারেন এই মজাদার, অসম্ভব মজার এই মালাইকারি রেসিপিটা। একবার হলো ঘরে তৈরি করে খাবেন, না খেলে তো বুঝতেই পারবেন না আসলেই এই মালাইকারিটা কতটা মজা, এই চিকেন মালাই কোপ্তা কারি কতটা মজা। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। আর এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আজকের আমার এই চিকেন মালাই কোপ্তা কারি রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে, শেয়ার দিয়ে আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। চলুন মূল রেসিপি দেখে নেই, না টেনে পুরো ভিডিও দেখবেন। আমি আশা করবো আমার আজকের এই চিকেন মালাই কোপ্তা কারি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পরিবেশন করার আগে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। চিকেন মালাই কোপ্তা কারি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি 4 টেবিল চামচ টক দই, আর নিয়ে নিছি এখানে কয়েকটা কাজু বাদাম আছে আর কয়েকটা কাঠবাদাম আছে, আর এখানে আছে আপনার 1 কাপ পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার দ্বারে ব্লেন্ড করে নিব একটু সামান্য পানি দিয়ে। এই তো বাদাম, টক দই, পেঁয়াজের বেরেস্তা আমি ব্লেন্ড করে নিলাম, এটাকে এক সাইডে রেখে দিব। এখানে নিয়ে নিছি আমি 500 গ্রাম মুরগির মাংস, মানে চিকেন, এটা হাড়ছাড়া মুরগির মাংস, এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিছি। আর এখানে নিয়ে নিছি সামান্য করে একটু আদা, এভাবে কেটে ব্লেন্ডার করার জন্য। আপনারা চাইলে এখানে আস্ত রসুন দিতে পারেন, তো আমি দিয়ে দিব বাটা রসুন 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, বাজার জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, একটু করে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি ছোটো সাইজের 4 পিস পাউরুটি মানে ব্রেড নিয়ে নিছি, আপনাদের যদি বড়ো হয় আপনারা সেক্ষেত্রে 2টা নিয়ে নেবেন। এতে আমি এখন এগুলো একটু ছিঁড়ে দিব, এটা একটু ছিঁড়ে দিব, ছোটো ছোটো ছিঁড়ে দিলেই হবে। দিয়ে দিব 7 মতো লবণ। এখন আমি সবগুলো একটু হাতে মেখে নিব, কারণ আমার ব্লেন্ডারটা ছোটো, আমি যে ব্লেন্ডার দ্বারা এগুলোকে ব্লেন্ড করবো সেই ব্লেন্ডারটা ছোটো, সবগুলো একসাথে ধরবে না, তো সেজন্য আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের যদি ব্লেন্ডারটা বড়ো হয় তো আপনারা সেক্ষেত্রে মিক্স করার প্রয়োজন নেই, একসাথে দিয়ে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতে পারবেন। ব্লেন্ডার দিয়ে দিব। তো চিকেনের কিমাটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল, এখন এখানে আমি বার্নিংয়ের জন্য দিয়ে দিব 2 চা চামচ ফোড়ন পাওয়ার। আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারবেন, বেসনটা দিলে সেক্ষেত্রে একটু তেলে দিবেন চুলায়, মানে বেজে দিবেন আর কি, তো ওইটা সেটা মানে আর ওই কাঁচা গন্ধটা আসবে না। এখন আমি কর্নফ্লাওয়ার কিমার সাথে মিক্স করে নেব ভালো করে। এই তো কর্নফ্লাওয়ার মিক্স করে নেওয়া হয়ে গেল, এখন আমি গোল গোল শেপ করে যে প্লেটে আমি কোপ্তাগুলোকে রাখবো প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, আপনারা তেলও দিতে পারবেন যাতে করে নিচে না লাগে সেজন্য। এই যে দেখুন কোপ্তাগুলো, এই যে আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি, হালকা একটু শেপটা করে দেবে, হালকা করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এই যে এভাবে করে, এই যে এখন আমি এভাবে করে একটা বানাবো, রাখবো তো সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিব। চিকেন কোপ্তাগুলো আমার তৈরি করে নিয়ে হয়ে গেল, এখন আমি চুলার কাছে চলে যাবো। চুলায় একটা ফ্যান বসাই দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে আমি যে তেলে পেঁয়াজ ব্রেস্তা করছিলাম সেখান থেকে আমি 3 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিছি, এখন আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব, বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথম দিয়ে দিব তেজপাতা, এক টুকরা দারুচিনি একটু আমি ভেঙে দিছি, 4টা এলাচ একটু থেতলা করে দিছি, 1/2 কাপ পেঁয়াজ এখানে দিলাম, এখানে 1 টেবিল চামচ একটু কম আছে ঘি, পেঁয়াজ হালকা ব্রাউন কালার একটু নাড়াচাড়া করে আমি আদা রসুনগুলো একটু ভেজে নিলাম হালকা করে। এখন এখানে আমি 1 ফোঁটা পানি দিয়ে দিব, দিয়ে দিলাম সামান্য করে একটু পানি, 1/2 চা চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আমি 1 চা চামচ দিয়ে আর 1/2 চা চামচ দিয়ে দিছি ডালটা, যা যা 7 মতো দিবেন, 7 মতো লবণ। মশলাগুলো দেখেন বেজানো হয়ে গেল, কষানো হয়ে গেল, তো এখন আমি এরপরে দেখেন দিয়ে দিব যে বেলন করে রাখা সেই ক্রিমিটা বাদামের। আমি ব্লেন্ডার জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা, এই তো ঝোলটা ফুটে উঠলো। এখন আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিব, বিসমিল্লাহ। সবগুলো কোপ্তা আমার দেওয়া হয়ে গেলো, এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এটাকে কষাই নিব, দিয়ে দিলাম আবার ঢাকনা। এখন আমি এটাকে ঝোলটা শুকানো পর্যন্ত কষাই নিব,
আর একটা কথা, এই অবস্থায় চুলা রাসটা একদম মিডিয়াম এবং লোহিটার মাঝামাঝি রাখবেন, তা না হলে বেশি বাড়াই রাখলে ঝোলটা শুকিয়ে যাবে আর কোপ্তাগুলোর ভিতরে সিদ্ধ হবে না ভালো করে। আর চুলা রাসটা কমায় রাখলে কোপ্তাগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর ঝোলটাও আস্তে আস্তে কষবে। মাঝে মাঝে ডাবনা তুলে তুলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। দেখুন আমার কোপ্তা কারিগুলা মাশাল্লাহ কতটা পারফেক্ট সুন্দর মতো হয়েছে, একটা কোপ্তা কারিও ভাঙে না গলেও না। দেখেন দেখে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন এরই মধ্যে আমার মালাই কোপ্তাগুলা কষানো হয়ে গেল। এখন আমি এখানে দুধ দিয়ে দিব, দিয়ে দিব এখানে আমি এক কাপ দুধ। যে কাপটা করে দুধ দিলাম সেই কাপটা দুই একটু পানি দিয়ে দিলাম, লবণ চেক করে দেখছি একটু সামান্য লবণ কম আছে তো আমি এক চিমটি দিয়ে দিলাম। আমি যেমনি এমনি কোপ্তাকারিগুলা নাড়াচাড়া করতে পারতেছি, একটু ভাঙে না একটু গলেও না, দেখেন এরকমই থাকবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করবো। নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব এখানে আমি একটু করে গরম মশলার গুঁড়া। আজকে আমার এই মজাদার চিকেন কোপ্তাকারি রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে আপনার কাছের কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। দিয়ে দিব 4টা কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ পেলেবারের জন্য। দিয়ে দিব 1 চা চামচ ঘি, আপনার বাটার দিতে পারবেন এখানে। এখানে আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেল, আমার রান্নাটা একদম কমপ্লিট, অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি 1 মিনিট দমে রাখবো ঢাকনা দিয়ে। আমার সাথে থেকে এই পর্যন্ত, আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো রেসিপিটা আছে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। চুলা বন্ধ করে দিলাম, পরিবেশন করার জন্য একটা বাটি নিয়ে নিব।